মুর্শিদাবাদের লালবাগের রেজিস্ট্রি অফিস, আর সেখানেই বড় ধরনের চুরির ঘটনা ঘটল। ভেন্টিলেশন করার জন্য যে জানালা এবং সেই না ভেঙে ভেতরে চোর ঢোকে, তারপরে কিন্তু চুরির প্রক্রিয়া সে সম্পূর্ণ করে, সঙ্গে সিসিটিভি সেটাও নষ্ট করে দিয়েছে। পুরো বিষয় নিয়ে কথা বলবে এই মুহূর্তে ফোনে রয়েছে আমাদের প্রতিনিধি প্রবীণ মণ্ডল। প্রবীণ, দেখো চুরির ঘটনা করেছে লালবাগ রেজিস্ট্রি অফিস, যে অফিস অর্থাৎ জমি রেজিস্ট্রির যে অফিস, সেই সঙ্গে সাব রেজিস্ট্রি অফিস, এই অফিসে কিন্তু চুরির ঘটনা ঘটেছে গতকালকেই। প্রতিদিনের নাই, যেভাবে অফিস বন্ধ করে সেভাবে গিয়েছিলেন অফিসের কর্মকর্তারা, সেই সঙ্গে অফিসের যারা সুইপার রয়েছে গ্রুপ ডিস্টাফ, তারাও সকালবেলায় যখন গ্রুপ ডিস্টাফ সুইপার যখন এসেই, অর্থাৎ অফিস সূত্রে যেটুকু দাবি করা হচ্ছে যে সুইপার যখন এসে যখন দেখে প্রথম তালাটি ঠিকঠাকই ছিল, তারপরে যখন সে দ্বিতীয় তালাটি খুলতে যায় তখন দেখা যায় যে তালাটি ভাঙা রয়েছে, এবং তারপরে সে তখন সে অফিসে যিনি অধিকর্তা রয়েছেন তাকে ফোন করেন এবং তাকে ফোন করে জানান যে প্রথম তালাটি ঠিক থাকলো কিন্তু দ্বিতীয় তালাটি কিন্তু ভাঙা রয়েছে। তখন অফিসে তাকে নির্দেশ দেন তুমি ভিডিও করে রাখো, তারপর অফিসার আসে এবং তারপরে খবর দেওয়া হয় মুর্শিদাবাদ থানায়। ইতিমধ্যে মুর্শিদাবাদ থানার পুলিশ এসে তা তদন্তভার গ্রহণ করেছে এবং তারা সেই অফিসে এসে কিন্তু প্রকৃষ্ট ভাবে দেখে গেছেন যে কিভাবে ঘটনা ঘটেছে, এমনকি সিসিটিভি পর্যন্ত যে অফিসে যে সিসিটিভি গুলো ছিল সেগুলি পর্যন্ত কিন্তু তার কাটা হয়েছে, অর্থাৎ যে চোরগুলি প্রবেশ করেছিল বা যে দুষ্কৃতীরা প্রবেশ করেছিল তারা কিন্তু যাতে তাদের মুখ না দেখা যায় সেক্ষেত্রে কিন্তু তারা সিসিটিভিটা কাটে। যেহেতু অফিসের সূত্রে আমরা জানতে পারছি যারা কাজ করেন তারা কিন্তু বলছেন যে সিসিটিভি ঠিকঠাকই ছিল, কিন্তু তারা এসে দেখছেন যে সিসিটিভি তারটি কাটা রয়েছে, অর্থাৎ তারা দাবি করছেন যে তাহলে চোরই এসেই বা দুষ্কৃত যারাই হোক না কেন তারা এসে কিন্তু এই সিসিটিভি তার কিন্তু কেটেছেন। অপরদিকে প্রসঙ্গত যে রেজিস্ট্রি অফিসের পাশে যেহেতু জঙ্গলাকীর্ণ জায়গা রয়েছে এবং সিঁড়ি দিয়ে ওঠে এবং ভেন্টিলেটর অর্থাৎ যে ভেন্টিলেটর বানানো থাকে সেই ভেন্টিলেটর ভেঙে কিন্তু তারা ভেতরে প্রবেশ করে, কিন্তু অপরদিকে রেজিস্ট্রি অফিস সূত্রে আমরা যেটুকু যাচ্ছে জানতে পারছি যে সেখানে অর্থাৎ যে ক্যাশগুলি রাখা থাকে সেগুলো সেখানে কিন্তু কোনো নড়চড় ঘটেনি, কিন্তু অফিসে কিছু ড্রয়ার গুলিকে খোলা হয়েছে দেখা হয়েছে, কিন্তু কোন কাগজ চুরি হয়েছে কিনা তাও কিন্তু এখন পর্যন্ত স্পষ্টভাবে জানাতে পারছেন না রেজিস্ট্রি অফিসের কর্তৃপক্ষ তরফ থেকে। তারা বলছেন যে এখন আমরা এসে তারা প্রতিদিনের নেই যে কাজ তারা শুরু করেছেন কিন্তু এখন পর্যন্ত কোনো ক্যাশ কিন্তু কিছু চুরি হয়নি, কিন্তু কোনো কোনো পেপার তারা নিতে এসছে কিনা সেটাও এখনো সংশয় রয়েছে। তারা ইতিমধ্যে তারা খোঁজাখোঁজ শুরু করছে কোন পেপার আছে না আছে সব দেখাশোনা শুরু করেছে, এবং অপরদিকে মুর্শিদাবাদ থানার পুলিশ কিন্তু তদন্তভার গ্রহণ করেছে। সামগ্রিকভাবে কি মনে করছে এলাকার মানুষজন? এর আগে তো এই ধরনের ঘটনা ঘটেনি, একেবারে রেজিস্ট্রি অফিসে চুরির ঘটনা, কি বলছে স্থানীয় মানুষজন? একদম স্থানীয় মানুষজন তো অবাকই অবশ্য হয়েছে যেহেতু এরকম ঘটনা রেজিস্ট্রি অফিসে ঘটেনি, কিন্তু কিছুদিন আগে মুর্শিদাবাদ জেলার একটি এলাকায় কিন্তু এরকম ঘটনা ঘটেছিল, একটি অফিসে চুরির ঘটনা ঘটেছিল। প্রসঙ্গত সেই ঘটনাকে আবার কিন্তু উস্কানি দেওয়া হচ্ছে যেহেতু কিছুদিন আগে সরকারি অফিসে ঘটনা ঘটেছিল, আমরা যখন কথা বললাম সেই কর্তৃপক্ষের সঙ্গে তারা কিন্তু বলেছেন যে এর আগে যখন আমরা একটা অফিসে ঘটনা ঘটেছিল জেলারই অন্য প্রান্তে, তখন তারা বলেন যে আমরা কিন্তু অফিসে জানিয়েছিলাম যেহেতু অফিসে রাত্রেবেলায় নাইট গার্ড যেহেতু থাকে না উদ্যতন কর্তৃপক্ষে জানানো হয়েছিল কিন্তু এখন পর্যন্ত নাইট গার্ড সেখানে থাকে না। অপরদিকে এলাকাবাসীরা কিন্তু অনেকটাই এলাকাবাসীরা কিন্তু জানাচ্ছেন যে এরকম ঘটনা হয় না, কিন্তু এই ঘটনা হওয়ায় কিন্তু এলাকাবাসীরাও যথেষ্ট অবাক, এবং সেই সঙ্গে যে এই ধরনের চুরি সিসিটিভি কে তারকে কাটা হয়েছে তা নিয়ে কিন্তু অনেকটাই সংশয় প্রকাশ করছেন এলাকাবাসীরা। ধন্যবাদ প্রবীণ। ঘটনা কখন ঘটে সেটা তো বলতে পারবো না, কিন্তু ওই আমরা নোটিশ করেছি এটা যখন ওই সুইপার থাকে, সুইপার আছে ও মোটামুটি 7:30-8:15 দিকে আসে, ওই যখন আসে আসার পরে ও প্রথম ঘরটা খোলার পরে দ্বিতীয় ঘরে এসে দেখে দরজাটা ভাঙা আছে, এবার তারপরেই ও ফোন করে আর কি এই ব্যাপার, তখনই বলা হয় যে আমি নয় ওই সুইপারই দেখেছে প্রথম, সে দেখেছে এই দরজাটা ভাঙা ছিল, তারপরে বড়বাবুরের ক্যাশ সেকশন পুরো তছনছ এবং কোন দিক দিয়ে ঢুকেছে সেগুলো দেখেছে, দেখার পরে ও ফোন টোন করে, আমরা বলেছিলাম ওকে একটা ভিডিও করে রাখো থানায় FIR করবো আর কি, আগে প্রথমে জানাবো তারপরে আমরা অফিসের নর্মাল কাজটা শুরু করবো, এটা বলেছি থানায় জানিয়েছি, থানা এখন আপাতত ইন্সপেকশন করে গেল, টুকটাক কাজ হয়তো এখন শুরু করতে পারবো সেটা করি, এখনো কিছু বুঝতে পারছি না কারণ ডকুমেন্টগুলো ক্যাশ যায়নি, কিন্তু ডকুমেন্টগুলো চেক না করলে বলতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, ও তার তো কাটা ছিল না সুতরাং ধরে নিতে হবে তারাই কেটেছে, বোঝা যাচ্ছে না, এরকম আগেও তো হয়েছে বেশ কিছু আরো 3টে অফিসে এরকম হয়েছে,
এখন ট্রেনটা প্যাটার্নটা একই মনে হচ্ছে, কিন্তু পেছনে কারণ কিছু তো বলতে পারছি না। আপনাদের কি এখানে কোনো নাইট গার্ড থাকতো? না, নাইট গার্ড নেই। জানিয়েছিলেন যেটা? হ্যাঁ, আমরা পুলিশকে জানিয়েছি এবং ডিয়ার স্যারও জানেন যে নাইট গার্ড নেই তা, কিন্তু তাদেরও হয়তো কিছু করার নেই। পুলিশকে বলা ছিল যে নর্মাল অফিস ডিউটি পরে এখানে যেন পুলিশ পোস্টিং করা হয়। সাগরদিঘিতে যখন ঘটনাটা প্রথমে শক্তিপুর হলো, শক্তিপুরের পরে যখন সাগরদিঘিতেও হলো, তার দু তিন দিন পরেই আমরা জানিয়েছি। না, সেটা আমরা মানে ডকুমেন্টারি কি চুরি গেছে কিনা কিছু বা নষ্ট হয়েছে কিনা সেগুলো আমরা চেক না করলে বলতে পারবো। ক্যাশ কিছু চাই? হুমায়ুন কবির, এডিএস স্যার। প্রথম দরজা খুললাম, খুলে ঢুকলাম, তখন ঠিক আছে। দ্বিতীয় দরজা যখন খুলি দেখি তালা ভাঙা, আমি এদিক ওদিক দেখলাম, স্যারকে সঙ্গে সঙ্গে ফোন করলাম। ফোন করার পর স্যারকে বললাম, স্যার বললো ঠিক আছে তুমি একটা ভিডিও করে রাখো, আমি আসছি। কোন দিক দিয়ে ঢুকেছিল যারা ঢুকেছিল? এই সাইড দিয়ে দেখলাম ভাঙা আছে, এইটা খোলা আছে, আমি এই সাইড দিয়ে দেখে তখন আমি স্যারকে ফোন করলাম। তো আপনার নাম? প্রদীপ রায়।